তো সকাল সকাল ঘন্টু বাবা পড়তে বসে গেছে এটা কি বই পড়ছো বাবা ও বাবা ঘন্টু বাবা বই পড়তে বসে গেছে আর বসার ধরনটা কি সুন্দর যেন কত পড়ছে পা মিলে বসে বাপরে বাপ কি সুন্দর পড়ছে এদি হ্যালো বলে দাও কি করছো তুমি বই পড়ছো এই যে বই পড়ছো তো তারপর বেরিয়ে গেলাম হচ্ছে বাজারে আর এই প্রথমবার দুজনে মিলে একসাথে যাচ্ছি এরকম সবজি বাজার মাছ বাজার করতে কেননা এর আগে বাজার করতে গেছি ঠিকই কিন্তু ওই পুজোর আগে কিছু ফল কিনতে গেছি বা দশকর্মার কোনো জিনিস কিনতে গেছি একসাথে সেরকমই হয়েছে এরকম মাছ বাজার বা সবজি বাজার একসাথে কোনো দিনও করিনি তো আরও আজকে গেলাম কেন বলুন তো হাতে একটু টাইমও আছে আর এছাড়া না প্রত্যেক সপ্তাহে বাজার করতে গেলে আমাকে দশ থেকে বারোবার ফোন করে যে কি বো কী সবজি নেবো যদিও বা আমি বলে ঠোলেই পাঠাই যে কি আছে না আছে কি আনবে না আনবে তারপরও না বাজারে গিয়ে আমাকে ফোন করবে তো আজকে যেহেতু সময় আছে তো ভাবলাম যে না আমি যাই গিয়ে দেখি কি কি আছে না আছে নালে তো সেই আবার ফোন করবে আর ফোনটা হাতের কাছে না না থাকলে সেটা নিয়ে আবার একটুখানি ঝগড়াঝাটিও লেগে যায় দুজনের মধ্যে যে কেন হাতের কাছে ফোনটা নিয়ে বসি না ও বাজারে গেছে আর আজকে বাজারে গিয়ে দেখছি শুধু চারিদিকে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ কিন্তু আমরা কিন্তু ইলিশ মাছ নিয়ে নিই কেন কেননা দুদিন বাদেই হচ্ছে আমাদের রান্না পুজো হবে তখন তো ইলিশ মাছ খাওয়া হবে আর ইলিশ মাছ কিন্তু বেশি খাওয়া ভালো না ইলিশ মাছ খেলে কিন্তু পেটের একটু সমস্যা হয় মানে পেট গরম টরম হয়ে যায় আর এই দাদার দোকান থেকেই জেনারেলি ও মাছ নেয় তাই জন্য গিয়ে দেখি যে সামান্য ভোলা মাছ ভেটকি মাছ আর ইলিশ মাছ আর পমফ্রেট মাছ রয়েছে কিন্তু এই যে ভোলা মাছটা বারবার দেখাচ্ছিল যে নাও নাও কিন্তু আমার দেখে না খুব একটা ভক্তি লাগলো না আর এই পমফ্রেট মাছটা ভাবছিলাম যে নেব কিন্তু বললো বিক্রি হয়ে গেছে আর মাত্র দুটোই আছে তা দুটো নেই কি হবে তাই জন্য এই দাদার থেকে শুধু একটা ছোট আর মাছ নেওয়া হলো আর মাছ নেওয়া হয়েছে কাতলা মাছ যেন কাতলা মাছ নিয়েছে আর চিংড়ি মাছ তো নেবেই চাইলেও প্রত্যেক সপ্তাহে চিংড়ি মাছ নেবে আর না চাইলেও প্রত্যেক সপ্তাহে চিংড়ি মাছ নেবে মানে চিংড়ি মাছটা এতটাই খেতে ভালোবাসে যে কি বলবো তো জাগিয়ে গিয়ে ওকে বললাম যে এই এই মাছগুলো নাও নেওয়ার পরে কিন্তু আমি আবার বাড়িতে চলে এসেছি কেন রোদ দূরে না ও বাজারে যাওয়ার তো অভ্যাস নেই থাকতে পারছিলাম না এই কি করছিস সব ক্লিপগুলোকে এরকম ছুঁড়ে ছুঁড়ে এটা কী খেলা হচ্ছে আমি বুঝতে পারছি না কি করছো বাবা এই যে সব এরকম ছুড়ে ছাড়ে কি করছিস কি করছিস প্যাকেটে ভর সব সবগুলো প্যাকেটে ভর আর টিভির মতন টিভি চলেই যাচ্ছে ভরে ফেলো বাবা ভরে ফেলো প্যাকেটে হ্যাঁ ওয়ান টু থ্রি কাউন্ট করে করে ঢোকাও তো রান্নাঘর কিন্তু আজকে পুরো ঝাড়াঝাড়ি হয়ে গেছে পুরো চারিদিক একদম ঝাড়াঝাড়ি হয়ে গেছে মামুনিটি ঝেড়ে দিয়েছে আর মামুনির বোন এসেছিলো ঝাড়তে পুরো পরিষ্কার হয়ে গেছে আর এখানে প্লাস্টিকগুলো এখনো পাতিনি পাতবো আর সব ঢাকনা ফাঁকনা যা ছিল সব কাস্তে দেওয়া হয়ে গেছে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে আর এই যে আলমারিটা আলমারিটা আজকে খালি করেছি মানে এই যে ভেতরগুলো পুরো খালি করে দিয়েছি আর এইটা আলমারিটাকে কালকে পরিষ্কার করে দেবে কেন আননেসেসারি প্রচুর কৌটোর ছিল এই যে সব কৌটো এখানে আমি নামিয়ে দিয়েছি এখানে আননেসেসারি এত কৌটো ছিল যে কৌটোগুলো লাগবে না মানে একটু একটু করে করে মানে কোনোটাতে একটু একটু করে করে মশলা রেখে দিয়েছিল সেই মশলাগুলো অলরেডি তার নষ্ট হয়েও গেছে এক্সপায়ারিও হয়ে গেছে সেইগুলো অতগুলো লাগবেও না পুরোটা জাম হয়েছিল একদম তো ওটাকে তো বার করে দিলাম মামনিদিকে দিকে বলেই দিয়েছি কালকে আর কি ইয়ে করে দেবে যা ওই আলমারিটা পরিষ্কার করে কৌটোগুলোকে ধুয়ে দেবে আর যে কৌটোগুলো আমার লাগবে না সেগুলোকে আমি তুলে রেখে দেবো কেন অত কৌটো না এখন লাগে না নর্মালি যেগুলো লাগে ডাল ফালের জন্য সেগুলো আছে ওগুলো এক্সট্রা মানে কোথাও হয়তো একটুখানি মানে কি বলবো চালের গুঁড়ো রেখেছিল এ রেখেছিলো ওই রেখেছিল এখন তো লাগছে না যখন লাগবে তখন আবার পেরে নেবো আর এখন এই বাড়িতে আসলাম আজকে সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি কেননা বাড়িতে ওই যে বলছি না সবার শরীর খারাপ মায়ের আজকে খুব শরীর খারাপ কেন মায়ের আজকে লুজ মোশনের মতন হয়েছে অনেকটাই অনেকবার করে পটি করেছে তো মায়ের শরীরটা খুবই খারাপ তো আজকে তো আমি সকাল সকাল একদম রান্না করে নিয়েছিলাম যেহেতু আমার সব কিছু ছিল মাছ ঠাছ ছিল আর আজকে তো ডাল আর আমার জন্য করেছিলাম বাটা মাছ আর ওর জন্য করেছিলাম ভেটকি মাছ আজকে ওই বাড়িতে মাছ নিয়েও যায়নি কেন মায়ের শরীর ভালো না মেয়েও এখন মাছ খেতে চাইছে না ওর সর্দি সর্দি হয়েছে আর কালকে থেকে ওর পরীক্ষা চালু তো আজকে উল্টো কিছু খাওয়াবো না ওই জন্য নিয়েও যায়নি সকাল সকাল রান্না হয়ে গেছে ওই বাড়িতে গিয়ে শুনছি যে মায়ের এরকম অনেক বার করে পটি হচ্ছে বমিও হয়েছে মানে কত কোনো খাবারের থেকে হয়তো একটুখানি ইনফেকশন টাইপের হয়ে গেছে অ্যান্টিবায়োটিক তো দিয়েছে অ্যান্টিবায়োটিক আর হচ্ছে কি তার পেটের সমস্যা তো মায়ের তাই জন্য একটু মায়ের জ্বর জ্বরও আছে তো এখন এই বাড়িতে আসলাম আর এই বাড়িতে একটাই উদ্দেশ্য আসার মানে এই বাড়িতে আসতে হবে কেননা ওকে যেহেতু ও একা থাকে না এবার একা কীভাবে রেখে দেবো এখন এখন তো মানে একা থাকে একা ছাড়া যায় না ওই জন্যই আরও আসলাম আর মোটামুটি ঠিক আছে এখন একটু ঠিক আছে ইলেকট্রলের জল ফল এখন একটু ঠিক আছে আর কালকে আবার সকাল না হতে হতেই যাবো তো আজকে মামুনি দি আর ওর বোন দুজনে এসেই রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দিয়েছে আর পুজোর আগে ঘর ঘরঝারাঝারির যা ব্যাপার আছে সেই ব্যাপারগুলো করব কিন্তু এই বছর কী বলুন তো এই বছর একটু অল্প করেই করবো কেননা আমাদের পুজোর পরই হবে বাৎসরিক হ্যাঁ কেননা আমাদের কালাশুসটা উঠবে বাৎসরিক কাজ আছে তো তখন আবার আমাদেরকে ঘর যারা কাচাকুচি সবই করতে হবে তাই জন্য পুজোর আগে যেটুকুনি না করলেই নয় ওপর ওপর সেই ফার্নিচারগুলো একটু মোছামুছি করে সেরকমই করে রাখবো তারপরে আবার মানে বেশি কিছু পাতলে পুজোর সময় আবার কাছাকাছি আবার এই সেই অনেক হ্যাপা ওই জন্য আজকে মামুনির তাই বললাম যে হালকার ওপর দিয়ে একটু করে দিও যে বছরকার দিনে পুজো তো পুজোর সময় আবার দেখবেন একটু ঘতন না পরিষ্কার করে রাখলেও হয় না আর আমি তো এগুলো একা করতে পারি না অনেকে হয়তো একাই করেন বাড়িতে কিন্তু আমি পারি না কেন বলুন তো এক হচ্ছে আমার সময়ও পাই না রোববার করে ছুটি থাকে আমার আর ওই ছুটির দিনকে যদি আমি এই সব করতে যাই তাহলে আমার অন্য যেগুলো আছে সেগুলো হবে না রান্না বান্না করা বা হ্যাঁ আর ছেলে মেয়ে ছোটো তো আর ওদের দিকেও টাইমটা দিতে হয় তাই জন্য হয় না আর যে যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এক এক দিন এক একটা পার্ট টাইম ম্যানেজমেন্ট করে হয়তো হতো তো যাকি মামুনিদি প্রত্যেক বছরই করে দেয় শুধু এই বছর বলে না প্রত্যেক বছরই করে দেয় ইভেন আমার ওই বাড়িতেও কিন্তু মায়ের বাড়িতেও কিন্তু মামুনিদি ঘর ফর ঝেড়ে ঠেড়ে দেয় তো মানে একসাথে অতগুলো পারা সম্ভবও না তো আজ কালকে থেকে কিন্তু এই ভিডিওটা চলছে জানেন তো কালকে আর ভিডিওটাকে এন্ড করতে পারিনি আর আজকে সকাল থেকেও ভিডিও ঠিক ঠাক মতন করতে পারিনি হ্যাঁ বাজার টাজার যা করেছিল আমি দুপুরবেলায় এসে রকমে খেয়ে দেয়ে আগে রান্নাঘরটাকে মানে ভাত ফাতগুলোকে তুলে রেখেছিলাম কেননা ওরা তাড়াতাড়ি চলে আসবে বলেছিল সাড়ে তিনটে নাগাদ আসবে তো ওই জন্য আজকাল ভিডিও সেইভাবে করিনি তো দেখা যাক এই ভিডিওটা কতটা হচ্ছে না হচ্ছে তো কালকে থেকে আবার রেগুলার বেসিসে যেরকম ভিডিও পাচ্ছিলেন সেরকমই পাবেন